ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্র প্রাণী, তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ে, ধরতে পারলে মন বেড়ে, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়, আটে কুটুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ছড়ে কাকাটা, তার উপরে বলি তার উপরে সদর কোঠা, আয়না মহল পায় কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, লালন কেঁদে কয় কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই ধরুন খাঁচাটা আমাদের মন আর পাখিটা হচ্ছে শব্দ। আমরা জানিও না কিভাবে কখন আমাদের মনের মধ্যে শব্দগুলো উড়ে আসে, ধরা দেয়, আবার ফুরুত করে উড়ে চলে যায়। ঠিক তাই, আজ আবার কবিতার দিন, হে শব্দ ব্রহ্ম তোমার কাছে রেখে যাব ঋণ। তাই তো নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠান, আর সেখানে প্রত্যেকটা কবিতা পাখির মতো আসে, উড়ে যায়, শুধু চলে যাওয়ার আগে দিয়ে যায় একটু আনন্দ, দিয়ে যায় ভালোবাসা, কিছু বোধ। আমি শাশ্বতী ভট্টাচার্য আজকে আপনাদের সামনে আরও তিনজন প্রিয় কবিকে উপস্থিত করেছি, আলাপ করে নেব, তাদের মুখ থেকে শুনব কবিতা, তাদের কিছু আলোচনা, আড্ডা, আর গান তো শুনেই ফেললাম, চলুন আলাপটা হয়ে যাক। আমার সাথে রয়েছে কবি সোমা বৈদ্য, রয়েছেন কবি মৌসুমি ঘোষ, যাকে আমরা মৌ ঘোষ বলে চিনি, এবং মৌদি ছবি আঁকা, গান এবং কবিতা তিনটেই একসাথে চালিয়ে যাচ্ছে, এবং আপনাদের সেই পরিচিত চেনা মুখ, যার জন্য আপনাদের রিকোয়েস্ট এসেছে, কবি অরূপ সরকার। অরূপদা আমাদের মধ্যে আজকে আপনাদের রিকোয়েস্টে আবার এসেছেন তার ছড়ার ডালি নিয়ে। আমরা একটু শুনে নেব কবিদের সম্বন্ধে, তারপর চলে যাব কবিতায়। সোমা 18 সেপ্টেম্বর জন্ম,
জন্মস্থান ও বর্তমান বাসস্থান হুগলি। তুমি এখন হুগলি থেকেই আসছো? না, এখন চাকদা নদিয়া থেকে। চাকদা নদিয়া থেকে আসছো, ওখানে তোমার শ্বশুর বাড়ি? না, ওটা আমার বিয়ে হয়নি এখন। ও, তোমার বিয়ে হয়নি, ওখানে এখন তুমি থাকো? হ্যাঁ। আচ্ছা, তুমি তো স্টুডেন্ট। হুম। তুমি গ্রাজুয়েশন পড়ছো, তোমার সাবজেক্ট কি? বাংলা। তোমার সাবজেক্ট বাংলা, তো তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেইটাতেই তোমার এগোনো। হ্যাঁ। এবং সাহিত্য জীবনের শুরু খুব ভালো, ছোটবেলা থেকেই লেখালেখি এবং ক্লাস 8 থেকে তোমার প্রথম লেখালেখি প্রকাশিত হচ্ছে স্কুলের ম্যাগাজিনে। তোমার একটি কাব্যগ্রন্থ আছে অনুভবে, তুমি একটু দেখাবে? এবং এর জন্য তুমি প্রচুর সম্মানও পেয়েছো বিভিন্ন জায়গা থেকে। সোমা খুব ভালো ছবি আঁকে এবং ডিজাইন তোলো তুমি। আজকাল তো ডিজাইন চলেই গেছে একদম, যেমন টেবিল কভার, বসার জিনিস, রুমাল, তুমি সেগুলো সমস্ত করো। এনেছো কিছু, দেখানো যাবে? সঙ্গে আনুন, আমরা একটু দেখব অনুভবে তুমি। এটার প্রকাশক পৌশালী বিশ্বাস এবং পৌশালী প্রকাশনী থেকেই প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আমরা সোমার বই কবিতা পাবো। এছাড়া আমরা দেখব অন্য মধুকর, স্বপ্ন উজান, স্বপ্ন উজান, এই প্রত্যেকটা বইতেই কিন্তু আমরা সোমার কবিতা পাবো। চলে আসি মৌদির কাছে। মৌদি, 1973 সালের 17ই নভেম্বর তোমার জন্ম মৌদি। বর্তমান বাসস্থান তোমার ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা, যদিও তুমি রানাঘাটে জন্মেছো, তোমার জন্মস্থান রানাঘাট। তুমিও স্নাতক পাশ করে সংসার এবং সাহিত্য জীবন নিয়েই এগিয়ে চলেছো। তা তোমাকে একটু জিজ্ঞেস করি যে স্নাতক তোমার সাবজেক্ট কি ছিল? বাংলা। বাংলা, তার মানে তো তোমার কোনো অসুবিধেই নেই। এছাড়া তুমি বোধ পত্রিকার সহ সম্পাদক এবং বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া যে কণ্ঠ দৈনিক সংবাদপত্র সেখানেও তোমার প্রকাশ হয়েছে, তুমি সদস্য ওখানকার। তোমার কাব্যগ্রন্থগুলো একটুখানি দেখব, শব্দের চুপ কথা, বাঁধ ভাঙা রোদ্দুর, বল ভালোবাসি, এবং তোমার গল্প সংকলন হচ্ছে বেঁচে থাকার গল্প। একটু দেখব আমরা বাঁধ ভাঙা রোদ্দুর, শব্দের চুপ কথা, এছাড়া একটুখানি গল্পের সংকলনটা দেখাবে, বেঁচে থাকার গল্প, বল ভালোবাসি। বেঁচে থাকার গল্পটা বোধ প্রকাশনী সম্ভবত, শ্যামাশ্রী রায় কর্মকারেরই ওটা সম্পাদনায়। দৃষ্টান্তে প্রথম আমি লিখি পূজোর সংখ্যার, হ্যাঁ একটু দেখাও, একটু এখানে পাওয়া যাবে। এবং 2017 তুমি বোধিসত্ত্ব সম্মান পেয়েছো। বোধিসত্ত্ব সম্মান পেয়েছো। তুমি গান, আবৃত্তি, সঞ্চালনা, শ্রুতি নাটক সবটাই করো। তুমি তোমার ফোন নাম্বারটা একটুখানি বলে দাও দর্শকদের, তোমার সাথে যাতে যোগাযোগ করতে পারে। আমার ফোন নাম্বার 9477031504। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, কারণ মৌদি কিন্তু সঞ্চালনাও করেন। চলে আসি অরূপদার সম্বন্ধে একটু জেনে নিতে। অরূপদা, অরূপদা তুমি নতুন নও, এর আগে তুমি এসছো 1965 সালে বাঁকুড়ায় জন্ম, যদিও তুমি আসছো পানাগড় থেকে, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। তুমিও বিএ অনার্স করছো, বর্তমানে তুমি গ্রামীণ ব্যাংকের হেড ক্যাশিয়ার। লেখালেখির জগতে রয়েছো 20 বছর। তোমার নতুন বাড়ি বইটা একটু দেখাও। এই যে নতুন বাড়ি বইটা, এই বই সংখ্যায় বেরিয়েছে? হ্যাঁ, এই বইমেলায় বেরিয়েছে তোমার নতুন বাড়ি, অরূপদার বই নতুন বাড়ি। এটা প্রকাশনা রং বেরং পাবলিকেশন। রং বেরং পাবলিকেশন, আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে এই বইটি পাওয়া যাবে। আর তোমার এছাড়াও অল ইন্ডিয়া কম্পিটিশনে, অল ইন্ডিয়া কম্পিটিশনে 5 বার তোমার কবিতা প্রকাশিত হয়েছে, এবং কথায় কথায় কবিতা। হ্যাঁ, এবারে 18 সালে এই বইটা বেরিয়েছে, কথায় কথায় কবিতা। পুরস্কারও তো পেয়েছো তুমি তার? হ্যাঁ, ওটা ওই এই সার্টিফিকেট দিয়েছে ওনারা, এবং লেখক শিল্পী সংগঠন থেকেও তুমি সম্মান পেয়েছো। আর লেখক শিল্পী সংঘ থেকে এটা আছে। অরূপদা তোমাকে সিরিয়ালেও দেখা গেছে, টিভি সিরিয়ালে। হ্যাঁ, টিভি সিরিয়ালে আমি ওই একটা পুলিশ ফাইল থেকে, হ্যাঁ আসানসোলে হয়েছিল, তদন্ত চলছে বলে একটা ডিটেকটিভ সিরিয়াল, হ্যাঁ ওখানে করেছিলাম। আর কলকাতায় এটা আছে, কলকাতায় কিছু জোকসের প্রোগ্রাম করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি সবসিকা সবগুলো আমার আনা হয়নি, আমি শুধু 18 সালের গুলো নিয়ে এলাম। তোমার ইন্সপিরেশন কি? আমার ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা। একটু দেখাও ওনার, তো বাবার, তোমার দেখতে পাচ্ছি কিছু বই এনেছো বাবার, বই ছিল একটা আগুন। বাবার নাম, বাবার নাম বামাপদ সরকার, স্বর্গীয় বামাপদ। হ্যাঁ, স্বর্গীয় বামাপদ সরকার। আর বাবার এই একটা গল্পের বই, গ্রাম বাংলার সতীব, তখনকার দিনে উনি লিখেছিলেন। হ্যাঁ, উনি লিখেছিলেন। খুব ভালো লাগছে তুমি যে ওনার বইগুলো নিয়ে এসেছো, এবং তুমি ওনারই বাহক, খুব ভালো, ওনাকে ওনার স্মৃতিকে নিয়ে এগিয়ে চলেছো, এটা খুব বড় জিনিস। আমরা চলে আসি কবিতায়। কবিতায় প্রথম কবিতা শুনবো কিন্তু সোমা, তোমার কাছ থেকে, ছোট্ট মেয়ে, চলো। অচিন পাখি, আজ একলা
ছাদে দাঁড়িয়ে তোমার কথা খুব মনে পড়ছে। তখন তোমার কথা ওই আকাশকে জিজ্ঞাসা করলাম, বলো না আকাশ, আমার প্রিয় কেমন আছে? সে কি আমায় ভুলেই গেছে? আকাশ তখন মুচকি হেসে বলে, সে কি তোর ছিল কখনো? স্মৃতির বোঝা বুকে নিয়ে আঁকড়ে তুই চলছিস এখনো। স্মৃতি ছাড়া কিবা পেলি তার কাছ থেকে, বল না মন? আমি ছুটে গিয়ে তারাকে জিজ্ঞাসা করলাম, সে কি একইভাবে তারাগণে আকাশের বুকে আগে যেমন গুনত? তারা হেসে বলে, আরে পাগল, সে যে নতুন স্বপ্ন দেখছে অন্য কারো, শুধু তোকেই একা রেখে গেছে এই পৃথিবীতে। আমি ছুটে গিয়ে বাতাসকে জিজ্ঞাসা করলাম, বাতাস, তুমি আমার প্রিয়কে আজও কি ছুঁয়ে যাও সে আগের মতো মনে করিয়ে দেবে? কেউ যে আছে আজও তার প্রতীক্ষায়? বাতাস হেসে বলে, সে যে বদলে গেছে আগের থেকে অনেকখানি। আমি তখন প্রকৃতিকে জিজ্ঞাসা করলাম, প্রকৃতি, তুমি তো আমাদের ভালোবাসার সাক্ষী ছিলে, তবে কি তোমার অনুভবে বুঝতে পারো না তাকে? কত অবহেলায় কত অনাদরে কাটছে চোখের জলে। আগে যেমন অল্প আঘাতেই কেঁদে ফেলতো, আসছে হাজার কষ্ট হলেও চোখের জল ঝরে না, নিজেকে আড়াল করতে শিখে গেছে। তখন আমি মনকে প্রশ্ন করলাম, মন, তোমায় তো কথা দিয়েছিল সে কখনো তোমায় ছেড়ে যাবে না এক মুহূর্তের জন্য, তবে যে তোমায় ছেড়ে গেল। মন তখন হেসে বলে, কেউ কি তা মনে রাখে কে কখন কথা দিয়েছিল কাকে? আমি তখন বললাম, তবে কেন মন বারবার মনে করো তার কথা? সে যে ভুলে গেছে তোমায়, ভুলে গেছে তোমার ভালোবাসা। তবে হৃদয় বলল, সে ভুলে গেছে যাক না, তবে তাকে পিছু রেখো না, সে যদি তোমার হয় তবে সে ফিরবেই সেই নিজের বাসায় অন্য কোনো মন। ধন্যবাদ। অচিন পাখি, আসলে যাকে ভালোবাসে তাকে ছেড়ে দিতে হয়, ফিরে সে নিজেই আসে, এটাই আসল কথা। ভালো লাগলো তোমার সত্যি কথাটা। চলে আসবো মৌদির কাছে। মৌদি, তুমি কি কবিতা শোনাচ্ছ? সবে সবে আমরা শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসটাকে ক্রস করে এসেছি, তো সেটা নিয়ে আমার একটা লেখা, শ্রমিক দিবস। মৃতপ্রায় দ্রেষ্টা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে দ্রুতগতিতে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি সর্বনাশের শেষতম প্রান্তে। এই দল ওই পার্টি অমুক আমলা তমুক মন্ত্রীর হাতনাড়ার ইশারায়। বুকের চওড়া ছাতিতে মার খাওয়া দাগগুলো উস্কে দিচ্ছে প্রতিবাদের উষ্মা। একটা প্রতিঘাত দরকার, সজোরে একটা পদাঘাত। অন্ধকার রাতে অজয় নদীর বুকে ফুলে ফুলে ওঠা প্রতিবাদী জল, দার্জিলিংয়ের মৃতপ্রায় চা বাগান, হাওড়া থেকে আসানসোল সমস্ত বাংলার হাজার হাজার বন্ধ কারখানা, জীবন যুদ্ধে ক্রমশ হারতে থাকা হাজার শ্রমিকের মৃত্যু যেন বার্তা পাঠায়, আমরা সবাই সবাই খুব ভালো আছি, খুব ভালো। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের বস্তিতে থাকা 5 বছরের ছোট্ট বালক, যার বাবা জুট মিলের এক শ্রমিক, প্রশ্ন করেছিল বাবাকে, ও কিসের শব্দ বাবা? বাবা বলেছিলেন, ঝড় আসছে, আবার একটা লাল ধুলোর ঝড়, সব হিসেব ভণ্ডুল করে দেয়া একটা নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে, আছড়ে পড়বে পাহাড় থেকে সমতলে। দেখবি একদিন রাতে হ্যামলিন তার বাঁশি বাজিয়ে আবার রাজপথে নেবে আসবে, সেই বাঁশির জাদুতে স্বর্ণহিত করে নিয়ে যাবে সমস্ত অশুভ শক্তি। আর সেই দিন, সেই দিন আমরা আবার হাসব, জয়ের গাঙে গা ভাসাব। ছোট্ট বালক উঠে দাঁড়ায়, মুষ্টিবদ্ধ তার হাত, চিৎকার করে বলে ওঠে, ইনকিলাব জিন্দাবাদ। লেনিনের প্রত্যয় তার ছোট্ট বুক জুড়ে জন্ম নিচ্ছে যেন অসংখ্য লেনিন এই বাংলারই ঘরে ঘরে। নমস্কার। শ্রমজীবী মানুষকে অনেক অনেক সালাম। তারা আছে তাই আমরা আছি, আর এভাবেই যেন তারা থাকে, তবেই তো আমরাও খুঁজে পাবো কর্মের দিশা, জীবনের দিশা। পরবর্তী কবিতায় চলে যাব অরূপদার সাথে। অরূপদা, প্রথম কি কবিতা শোনাচ্ছ? আমি যেহেতু শ্রমিক দিবস, আমি শ্রমিক নিয়ে লিখেছি, তো আর তাছাড়াও এটা হচ্ছে কবি মাস। হ্যাঁ, তো আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানাই এবং কাজী নজরুল ইসলামকে প্রণাম জানাচ্ছি, সমস্ত কবিদের প্রণাম জানিয়ে আমার কবিতাটি পাঠ করছি। শ্রমিক বনাম মালিক। শ্রমিক
কৃষক খেটে খাওয়া মানুষের যারা শত্রু, আমি হতে পারি না তাদের ভক্ত। স্বৈরাচারী কখনো হবে না আমার বন্ধু, কারণ তারা চষে গরিবের রক্ত। কালঘাম ছুটিয়ে যারা শ্রম দেয়, তাদের পরিবারে ঠিকভাবে জোটে না দুবেলা দুমুঠো ভাত। দাস বানিয়ে রেখেছে কিছু দুর্জন, এতে আছে বড় বড় অসাধুর কালো হাত। শ্রমিক করে কাজ, পায় না সঠিক মজুরি, মালিক ফেলে তার জীবনে বাজ, শুধু করে গাজোয়ারি। যদি মালিক না বোঝে শ্রমিক কৃষকের দুঃখ কষ্ট, ইনকিলাব একদিন আসবে, তখন মালিক হবে লক্ষ্য ভ্রষ্ট। আমরা পরবর্তী কবিতাটাও শুনলাম এই শ্রমিক দিবস উপলক্ষে। আসলে শ্রমিক মালিকের এই যে বিবাদটা, এই বিবাদটা কিন্তু আজকের নয়, এ কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, এবং এ বিবাদ বোধহয় থেকেই যাবে। না হলে ক্যাপিটালিজম যেটা, সেটাই তো মিথ্যে। অ্যাকচুয়ালি সোশ্যালিজম বলে তো কিছু নেই, আমাদের সবটাই কিন্তু ক্যাপিটালিজমই, ধনতন্ত্রবাদটাই এখন কিন্তু আমাদের মধ্যে রয়েছে। চলে আসি আমার পছন্দের কবিতায়। সোমা, তোমার কাছ থেকে সেই তুমিটা আজ তুমি নেই শুনবো, আর মৌদি তোমার কাছে ঘর শুনবো। অরূপদা সংকেত শুনি, চলো। কবিতার নাম সেই তুমিটা আজ তুমি নেই। সেই তুমিটা আজ তুমি নেই, হারিয়ে গেছে অকাল ঝড়েতে। আজকাল সেই ভালোবাসাটা আর ভালোবাসা নেই, হারিয়ে গেছে হৃদয়ের আবেগি চাওয়া পাওয়া, আর সেই হারিয়ে গেছে কোনো এক অন্য তুমিতেই। সেই তুমিটা আর তুমি নেই, সেই তুমিটা আমাকে আমাকে দেওয়া কথাটা আর নেই, হারিয়ে গেছে সময়ের ছোঁতের ধারায়। শুধু পড়ে আছে জীবন্ত মানুষের লাশ, যার আশা নেই, আকাঙ্ক্ষা নেই, মমতা নেই, হাসি নেই, কথা বলার সে একটা পুতুল। সে যেন মনে মনে অন্যের ইশারাতে কথা বলে, হেঁটে চলে, অন্যের জন্যেই চোখের জলটা ধরে। তার যেমন বাইরে ঝড় উঠলে আমরা বলি এই বোধ হয় বড় ঝড় উঠবে, সব কিছু উড়িয়ে নিয়ে যাবে, তবে মানুষের মধ্যে ঝড় উঠলে কিবা দেখে, কিবা বোঝে, কাল বৈশাখী ঝড় না তোফান। সেই তুমিটা আজ তুমি নেই, সব যেন হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে, বুকের পাঁজরটাকে ভেঙে চুরমার করে দিয়ে যায়। তবে সেই তুমিটা আজ তুমি নেই, তুমি হারিয়ে গেছো অচেনা মানুষের ভিড়েই। যে তুমি ছিল সে ধীরে ধীরে অচেনা হয়ে যায়, আর সেটাই তো জীবন। আমাদের চেনা মানুষ যেমন অচেনা হয়, তেমনি অচেনা মানুষগুলো চেনা হতে শুরু করে। চলো তোমার কবিতায়। আমার কবিতাটিও প্রেমেরই কবিতা। চলো, প্রেমই তো আমাদের একমাত্র সম্বল, একমাত্র সম্বল। এখন তো মেট্রোতেও প্রেম দেখা যায়। চলো কবিতা ঘর। ঘর বলতে আমার তুমি, নিরালা এক কোণ, আঙুলের ফাঁকে আঙুল গুজে রইবে সর্বক্ষণ। ঘর বলতে খানিক উঠোন, দু চারটি গাছ, পরিজনে মিলে দুইজনাতে থাকবো বারোটি মাস। ঘর বলতে মাটির পরে পাশাপাশি বসা, চাঁদনি রাতে নেমে আসে উপসী ভালোবাসা। ঘর বলতে সদ্য ফোটা ভাতের গন্ধ, উঠোন ভরা রোদ্দুর, ঘড়ির কাঁটা আটটা ছুঁলোই মনটা করে উসখুস। ঘর বলতে লক্ষ্মীর ঝাঁপি, ঠাকুর পুজোর শাঁখ, পুকুর পাড়ে ন্যাংটা খোকার আদর মাখা ডাক। ঘর বলতে তুমি আমি অপেক্ষার এক একটি মুহূর্ত, দুজনের ভেতর ঘরে বৃষ্টি অবিশ্রান্ত। ঘর বলতে মন মন্দিরে পিদিন জেলে সকলের আলো হওয়া, ভিতর ঘরে বইবে সেদিন চৈতি ঝোড়ো হাওয়া। আসলে সত্যি ঘর মানে এক শুধুমাত্র অপেক্ষাই বোধহয়, যেখানে সারা দিনের সমস্ত ক্লান্তির পর গিয়ে মনে হয় হ্যাঁ এটাই আমার পরিচয়, সেই পরিচয়টাই ঘর। এবং খুব সুন্দরভাবে ঘর কাকে বলে বুঝিয়ে দিয়েছে মৌদি। আমরা আসলে ঘর গড়ায় বিশ্বাসী, ভাঙাই নই। পরবর্তী কবিতায় অরূপদার সাথে, অরূপদা সংকেত। এমনি তো পাহাড় বলুন, গাছ বলুন, নদী বলুন, সাগর বলুন, সব কিছু নিয়ে তো লেখা আছে। আমার লেখাটা এবার কিন্তু ভাগাড় থেকে উঠে এসেছে। ও আচ্ছা,
চলো। আমার কবিতাটার নাম হচ্ছে সংকেত। ভাগাড়ের মৃত পশুর মাংস এখন হোটেল রেস্তোরাঁতে লোভনীয় নানা পদ তৈরি করে পরিবেশন হচ্ছে মানুষের পাতে পাতে। সেই মাংসের নানা রেসিপি শহরের অলিতে গলিতে সস্তায় খেয়ে মানুষ কিছু পারে না বলিতে। কিছু ক্যাটারিংয়ের মাধ্যমে সব নয় এখন বাড়ির অনুষ্ঠানে, সরল মানুষ গরল পান করছে বুঝতে পারে না আসল মানে। আদি মানবের নাতিপুতিরা রাত্রের অন্ধকারে করে এই কাজ, এদের মুখোশ খুলে গিয়ে তাই মানুষের মাথায় পড়েছে বাজ। তাই তো মানুষ এখন এত রোগের শিকার, তারপরেতে নার্সিং হোমের কামড়। তাই তো মানুষ হারাচ্ছে সুস্থ জীবনের অধিকার, অজান্তে মটন বিরিয়ানিতে দিচ্ছে দেদার মৃত কুকুর গরুর মাংস। কিছু মানুষ নেমে পড়েছে করতে সুস্থ মানুষেরই ধ্বংস। এবার আসছে সুদিন ফিরে চোখে আঙুল দিয়ে দেখা, বাইরের খাবার না খেলে মানুষ আশা করি নিশাচরেরা নতুন করে পাবে না মওকা। খুব সহজবদ্ধ ছড়া দিয়ে অরূপদা বরাবরই কিছু মেসেজ দিয়ে যায়, কিছু বার্তা দিয়ে যায়। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি, ওই যে শেষ লাইনটা, বাইরের খাবার না খেলে মানুষ নিজেকে ঠিক রাখতে পারবে, এটাই আসল কথা, ওনার এটাই বলার কথা ছিল। আমি একটা কবিতা শোনাই তোমাকে। চুমুকাণ্ড, চলো তবে চুমু খাওয়া যাক। ভাগাড়ে সকাল থেকে মড়কের ধুম, এক পেট খিদে নিয়ে জ্বালাই আগুন, সে আগুন প্রেম মেখে ছুঁয়ে থাকে থাক, চলো তবে এই বেলা চুমু খাওয়া যাক। গলিতে খবর ওড়ে খোয়া গেছে মেয়ে, আকাশে ধোঁয়ার মতো রক্ত জমেছে, সেই রক্তে ভেসে গেছে আধ খাওয়া দেহ, আগুন নরম হলে গলে যায় স্নেহ, স্নেহের গর্ভে বাড়ে পশুদের লাশ, সাজানো টেবিলে রোজ বাড়ায় সুবাস। আমরা সড়ক দিয়ে মড়কের দিকে হেঁটে গেছি হাত ধরে খিদের হিড়িকে, আজ খিদে মিটে গেছে নেই রাগ ঢাক, চলো এই বেলা তবে চুমু খাওয়া যায়। আচ্ছা, আমরা পরবর্তী পর্যায়ে চলে যাই। আবার কবিদের প্রিয় কবিতায় সময়, এবার তুমি কি শোনাচ্ছ? নিষ্ঠুর পৃথিবী, সময়ের সাথে সাথে মানুষ কতটা বদলে যায়। তোমায় না দেখলে হয়তো আজ বুঝতেই পারতাম না সময় কতটা পরিবর্তনশীল। যার স্বপ্ন একদিন এই ভুবন রঙিন হয়ে উঠেছিল, আজ সে ভুবন সীমাহীন অন্ধকারে ঢাকা। আজ যে আকাশটা তার সাত রঙের রামধনুতে রঙিন হতে চেয়েছিল, আজ সেই হারিয়ে গেছে কালো রাতের আধারে। তোমার খুশিটা তো সে জীবনের সব থেকে মূল্যবান ভেবেছিল, তাই সে আঘাত পেলেও তোমায় হাসিয়ে গেছে। তুমি কখনো বুঝতেই পারোনি তার ভালোবাসাটা এই পৃথিবীর বুকে কতটা অসহায় ছিল, সে যে ভালোবাসা কখনো তার দাম পায়নি, শুধুই পেয়েছে অবহেলা। তোমার কাছ থেকে শুধুই পেয়েছে সে অবহেলা, কত সহজেই বলে যেতে ভুলে যাও আমাকে। তখন এক নিমিষেই মনে হতো মৃত্যু কতটা কাছে চলে এসেছে, হাত বাড়ালেই বোধ হয় তাকে বুকে জড়িয়ে নিতে পারবে। তবে আজ দুজন দুজনের থেকে কতটা দূরে কেউ কাউকেই চিনি না, সময়ের সাথে সাথে বদলে গেছে সবই, ভুলে গেছে তুমি, বেঁধেছ নতুন ঘর, এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর, কেউ কাউকেই মনে রাখে না, রাখতেও চায় না। তাই হয়তো আজ সুখগুলো যেন অভিনয় করছে আমার উপর। সুখগুলো অভিনয় করছে, আসলে সুখ দুঃখ প্রত্যেকটা কথাই কিন্তু আপেক্ষিক আমাদের জীবনে, কারণ আমরা নিজেই জানি না আমরা কিসে সুখী আর কিসে দুঃখী। খুব ভালো লাগলো তোমার কবিতাটা। পরবর্তী কবিতায় চলে যাব মৌসুমীদির সাথে। মৌসুমীদি, তোমার পরবর্তী কবিতা। আমার এই কবিতাটা সম্পর্কে আমি একটু বলতে চাই। বোবা কান্না হচ্ছে কবিতাটার নাম। আমার মনে হয় আমরা প্রত্যেকটা মেয়েই একটা অসহিষ্ণুতার মধ্যে দিয়ে হাঁটছি। হ্যাঁ, একটা ছোট মানে শিশু, সদ্যজাত 4-5 মাসের একটা বাচ্চা থেকে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত, মেয়ে
সবাই যেন মেয়ে, আমরা আমরা যেন মানে সেই একটা যন্ত্রে পরিণত হয়েছে, আমাদেরকে সেইভাবে পুরুষতান্ত্রিক সমাজটা এমন ভাবে ব্যবহার করছে, সেটারই একটা আমার এটা প্রতিবাদের ভাষা। প্রত্যেক দিন আমরা চিন্তা করি, এই তো আমার মেয়েটা ঘরে ফিরবে, ফিরলো না মেয়েটা, পরের দিন তাকে মৃত অবস্থায় পাওয়া গেল, একদম একদম, এটা একটা আমার প্রতিবাদ। বোবা কান্না। মেয়েটা টিউটোরিয়াল থেকে ফিরছিল, দ্বাদশের সাবজেক্ট তার গণিত ছিল, আসা যাওয়ায় কটা কুকুরের কটুক্তিতে মেয়েটার মুখ লজ্জায় লাল ছিল। বাড়িতে সে বাপিকে জানিয়েছিল মায়ের করা শাসনের গুণ ছিল। একদিন কুকুরগুলো পথ আগলে ছিল, দিশেহারা মেয়েটার চোখে ভয়ের ছাপ ছিল, ওরা অশ্লীল ইঙ্গিত করছিল, মেয়েটা মেজাজ হারাচ্ছিল, চিৎকার করে মেয়েটা প্রতিবাদের সরব, কুকুরগুলো দাঁত বের করে ঝাঁপিয়েছিল, এক এক করে পোশাক খুলে নিয়েছিল, মেয়েটার 16 বছর বয়স ছিল। বাপির লজ্জা গোটা পাড়ায়, প্রতিবেশীরা উঁকি ঝুঁকি দেয়, থানা পুলিশের ঝামেলা এড়ায়, রক্তস্রোতে মেয়েটার শরীর ভিজে যায়, মেয়েটার মেয়ে জন্মেই ভুল ছিল। মেয়েটা বাড়িতেও কোণঠাসা, ভাই বোনেরা আর ঘেঁষে না কাজটিতে, মায়ের চোখে সমস্ত অপরাধ নাকি তারই ছিল, মেয়েটা বোঝে না তার কোথায় ভুল ছিল। মেয়েটার সেই প্রেমিক আর আসেনি, খোঁজ নেয়নি, ফোন ধরেনি, অঙ্ক খাতার ভুল অঙ্কগুলোর মতো তার প্রেমটাও মিথ্যে ছিল। সময় গড়ালো, মেয়েটার HS পরীক্ষা ছিল, ডিপ্রেশনে মেয়েটা ঘুমের ট্যাবলেটে চির ঘুমে তলিয়ে গেল, হয়তো মেয়েটার মেয়ে জন্মেই ভুল ছিল। এটা কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে ফেস করে চলেছি, কেউ বলে কেউ বলে না। তবে হ্যাঁ, যারা কবি তাদের কিন্তু একটা সুবিধে আছে, তারা তাদের প্রতিবাদটা তুলে ধরতে পারেন কলমে। এ এক জ্বলন্ত প্রতিবাদ, এ প্রতিবাদ চলুক চলবে, আছি সঙ্গে। পরবর্তী কবিতা অরূপদা। আমার এটা একটা গ্রামের ভাষা নিয়ে লেখা, নাম দিয়েছি গ্রাম্য রচনা। চলো। নুনুর বাপটোকে বললাম খেদাড়া কেকলাস ঘাড়ে চাপায় না, শুনলে তবে তো, উল্টা বলল আমাকে খেপায়ও না। সকাল 7টার সময় যাই ছিলাট ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে, শুশুনিয়া পাহাড়ের মতন বইয়ের ব্যাগ, ঢুলু ঢুলু চোখে পারে না নুনুট লড়তে চড়তে। বিকালে ছিলাট ঘরে ফিরল ঠিক ছাল ছুলা মুরগির মতন, যত না পড়া ফুটানিতে কড়া, ছিলাটর আমার হচ্ছে নাই যতন। নুনুর বাপট বলল পাড়ার পাঠশালার ছিলাগোলানের সঙ্গে মিশতে দিবি নাই, আমি গায়ে সাদা সিদা ঘরের বিটি ছিলা, উহার বৌট হয়ে কপাল চাপড়াচি হায়। গায়ের ছিলাগুলান স্কুলে যাচ্ছে, কত সুন্দর ডিম ভাতটা খাইছে, বিকালে খেলছে বুলছে, কত সুন্দর গোল গোল চেহারাটা আছে। এ নুনুর বাবা শুন কেনে, নুনুটোকে বাংলা পড়াও, ঘরে ইংরাজির মাস্টার রেখে ইংরাজি স্কুলটা ছাড়াও। ছিলাটোর খুব অসুখ হলো, রোজ রাতে আসছে জ্বর, মনসা থানে পূজা দিলম, ভালো করো মা এই চাইলম বর। নুনুর বাপটোকে যতবার বলি খেদাড়া কেকলাস ঘাড়ে চাপায় না, শুনলে তবে তো, উল্টা আমাকে বলে বেশি খেপায় না। পরের দিনে শাড়িতে কমরটা বাঁধে বললাম কয়লা বিচে করেছ দুটা টাকা, ফুটানিতে রোদ দিছে নাই, শুনালাম কতগুলান কথা বাঁকা বাঁকা, গায়ের স্কুলে পড়ার পর লফরা কাকা ছিলাট হয়েছে ডাক্তার, এখানে পড়ার পরেই তো খান্দা দাদা ছিলাট আজ ইঞ্জিনিয়ার। নুনুর বাপট এবার শুনল কথা, নুনুকে করিল গায়ের স্কুলে ভর্তি, নুনুর এখন কোনো রোগ নাই, গায়ের জল হাওয়াতে নুনুর সে কি ফুর্তি। সেই একটা বার্তা, সবসময় যে ইংলিশ মিডিয়াম স্কুলে দিলেই তারা বড় হবে আর গ্রামের স্কুলে দিলে তারা হারিয়ে যাবে, এটা কিন্তু নয়। শুধু থাকার দরকার যেটা, সেটা অসম্ভব তাগিদ আর কর্মক্ষমতা, তাহলে যে স্কুলেই পড়ুক না কেন একটা মানুষ এগিয়ে যেতে পারেই, সেটাই কিন্তু মূল বক্তব্য।
এবারে কিন্তু আমাদের একটু প্রশ্নোত্তরের পালা। প্রশ্নোত্তরটা হয়ে গেলে আবার ফিরে আসবো আমরা কবিতায়। তো প্রথম প্রশ্ন সোমার জন্য। সোমা তুমি তৈরি? সোমা তোমার প্রশ্ন, সব কবিতাই কি আবৃত্তির যোগ্য? দীর্ঘ কবিতা কি মূলত আবৃত্তির জন্যই লেখা হয়? প্রশ্নটি রাখছেন কবি অভিজিৎ দত্ত। সব কবিতাই সব লেখাই যোগ্য নয়, আবৃত্তির যোগ্য নয়। আর দীর্ঘ কবিতা কোনো ঘটনা অনুযায়ী লেখা হয়, সেটা আবৃত্তি অবশ্যই করা যেতে পারে। অর্থাৎ সোমা যেটা বলতে চাইছে যে দীর্ঘ কবিতার মধ্যে একটা গল্প থাকে, আর যখন একটা কোনো গল্প থাকে তাতে আবেগটাও অনেক বেশি আসে, তাই সেটা কিন্তু আবৃত্তির যোগ্য। তবে সাধারণভাবে সব কবিতাই যে ভালো আবৃত্তি করা যায় তা কিন্তু নয়, তাই তো সোমা? আচ্ছা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী মৌসুমী দি, তোমার প্রশ্ন তৈরি? তৈরি। কবিতা লেখার সময় বানান এবং যতি চিহ্নের দিকে কতটা জোর দেওয়া জরুরি? প্রশ্নটি স্বরূপ মুখার্জির প্রশ্ন। আচ্ছা, আমি প্রথমেই বলবো বাংলা সাহিত্যে, বা আমি প্রথমে বাংলাটা নিয়েই বলতে চাই, বাংলা বানানটা নিয়ে। আমরা বাংলা সাহিত্যের সঙ্গে যারা যুক্ত আছি, আমাদের একটা বানান ভুল, মানে আমি বলতে চাইছি যে বাংলা বানানটাকে এমনভাবে করতে হবে যেটা একদম পুরো নির্ভুল হয়। অনেক সময় এমন হয় না, হর্ষিকার দীর্ঘিকার বা দন্তের স, তালিবের স, পেটকাটা মধ্যমের স, এইগুলো একটা যদি ভুল আমরা করি সেটা সম্পূর্ণ অর্থটাকেই চেঞ্জ করে দেয়। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে একজন কবি যখন একটা কবিতা লিখছেন সেই কবিতাটির দায়বদ্ধতা কিন্তু কবির রয়েছে। গুড। একজন পাঠকের কাছে যখন কবিতাটি পৌঁছচ্ছে তখনও কিন্তু কবির কাছে সেই দায়বদ্ধতাটা থেকে যাচ্ছে। আমাদের যদি এই ভুলগুলো হতে থাকে বানানের জন্যে, সেই লেখাটি যখন একটি কম বয়সের হচ্ছে পাঠকের হাতে পৌঁছলো তখন কিন্তু সে বিভ্রান্ত হয়ে যেতে পারে। মূল মানে আমি যেটা তুলে ধরতে চেয়েছি যে কবিতার অর্থটা সেটা বিকৃত হয়ে যেতে পারে। আর একটা বড় কথা, খুব সামান্য কথা যে বাড়ি বাড়ি, হ্যাঁ একদম, উচ্চারণটাও তো খুব ইম্পর্টেন্ট না? একদম, উচ্চারণ ডয়শূন্যরা বয়শূন্যরার জন্য পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটার জন্য মানে যে লেখক বা কবি তাকে ভীষণ ভাবে এটা সজাগ ভাবে দৃষ্টি রাখা। আর সুন্দর যতি যতি চিহ্নের ক্ষেত্রে আমি বলবো যতি চিহ্নের ব্যবহার খুব সম্ভবত কৃত্তিবাসী ও রামায়ণে প্রথম হয়েছে, তো মানে করেছেন আর কি। তারপরে পরবর্তীতে কবি মধুসূদন দত্তের প্রচুর আমরা এটা মানে সাহিত্যতে পেয়েছি, এবং আমরা সবাই, হ্যাঁ সবাই মোটামুটি আমরা, আমি তো পক্ষপাতী আর কি। তার কারণ হচ্ছে যতিচিহ্ন আমি যখন ব্যবহার করছি হয়তো একটা দীর্ঘ একটা লাইন আমাকে পড়তে হচ্ছে, আমাদের নিজেদের শ্বাস নেওয়ার ক্ষেত্রেও একটু থামার তো দরকার, টানা তো কেউ পড়ে যেতে পারে না, সেখানে আমি একটা কমা বসাতেই পারি। এবং আরো বড় কথা হচ্ছে মানেটা, মানেটা সুন্দরভাবে, মানেটা রিপ্রেজেন্টটা খুব ভালোভাবে করা যায়। ঠিক কথা, খুব সুন্দর উত্তর পেয়েছি আমরা। চলে আসি পরবর্তী প্রশ্নে। অরূপ দা, তোমার প্রশ্নটা তোমার জন্যই বোধহয়। তোমার প্রশ্নটা করছেন মালা চ্যাটার্জি। বর্তমানে ছড়া কবিতার সংখ্যা খুব কমে যাচ্ছে, ছড়া কবিতা সাহিত্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ? নমস্কার মালাদি। ছড়া কবিতা মানে কমে যাচ্ছে মানে কি, আপনার ধরুন এই গঙ্গাতে যেমন জোয়ার ভাটা হয়, কখনো দেখবো গঙ্গায় জল বেশি কখনো কমে যাচ্ছে, তো কমে যাচ্ছে ঠিক নয়, হয়তো এখন বর্তমান সময়ে হয়তো একটু কম মনে হচ্ছে। আবার আমি দেখছি এই সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, গ্রামে গঞ্জে ঘুরলে দেখছি যে মানুষের মানে সেই দরজায় দরজায় লেখা আছে ছড়া। আমি যে রামায়ণ মহাভারত গীতা টীতা গুলো পাঠ করছি সেগুলো সম্পূর্ণ ছড়া আকারে, হনুমান চালিসা খুব ছড়া আকারে। এবং সব থেকে হচ্ছে আপনি প্রকৃতি বলুন আর মানুষ বলুন, মানুষ প্রকৃতি ছন্দবদ্ধ, মানুষও ছন্দবদ্ধ,
তো ওই মেলবন্ধনটা ছড়ায় খুব হ্যাঁ, ভালো হয় তো আর কি। যখন আপনার কোনো মানুষের হয়তো ছন্দের মধ্যে রইলো, একটু এধার ওধার হয়ে গেলে তখন আমরা বলি যে এটা ছন্দ পতন হয়ে গেছে। ঠিক, তো যে এমনি আপনার কম বেশি আছে, কিন্তু আবার আমি দেখি, আমি টিভি চ্যানেলগুলো তো সব তো ফলো করি কবিতা, তো কবিতা নতুন নতুন ধরনের লেখা হচ্ছে, সেগুলো নিশ্চয়ই খুব ভালো। তবে ছড়া এখনো মুছে যায়নি, কিছুদিন হয়তো একটু আধটু থেমে যাচ্ছে, কিন্তু মুছবে না এটুকু আমি আশা করি। আমার আরও যারা বন্ধু বান্ধবরা আছেন, আমার আরও কবি বন্ধুরা আছেন, ওনারা এটাকে নিশ্চয় জাগিয়ে তুলবেন, আমি এই আশা রাখছি। আমি একটা কথা অবশ্যই এখানে বলবো যে ছড়া কবিতার সহজবোধ্যতাটাও খুব জরুরি, একদম। মানে ছড়া কবিতা এতটা মনোগ্রাহী কারণ কিন্তু সহজবোধ্যতা। ছড়া খুব সহজে বাচ্চাদের কাছে পৌঁছতে পারে, হাট্টি মাটিং টিং, তারা মাঠে পারে, নার্সারি থেকে একদম ছড়া দিয়ে তো শুরু। চলে আসি আবার কবিতা পর্বে। কবিতা পর্বে সোমার সাথে কবিতায়। সোমা, তোমার কাছ থেকে ভালোবাসা তুমি কার শুনবো? আর মৌসুমী দি, আকাশ জুড়ে কাল পুরুষ, সাথে অরূপদা, চিঠি, চলো। ভালোবাসা তুমি কার? ভালোবাসার সময়ে স্রোতে ভেসে যাওয়া এক অনুভূতি। ভালোবাসা তুমি কার? যারা মিথ্যা ভালোবাসার আড়ালে খেলে ভালোবাসা, তুমি কি তার? ভালোবাসা তুমি কার? যারা ভালোবাসার চারটি অক্ষর নিয়ে প্রতিনিয়ত টাইম পাস করে, ভালোবাসা নাকি তুমি তার? ভালোবাসা তুমি কার? ভালোবেসে চোখের জলের বন্যা ঝরে, আঁকড়ে ধরতেই কেঁদে মরে, ভালোবাসা তুমি কি তার? ভালোবাসা তুমি কার? অভিনয়ের আড়ালে ভালোবাসি ভালোবাসি বলে, ভালোবাসা তবে কি তুমি তার? ভালোবাসা তুমি কার? অভিনয়ে মুখোশে আড়ালে ভালোবাসা আছড়ে মরে, সত্যিকারে একটু ভালোবাসা পাওয়ার আশায়, তবে কি ভালোবাসা তুমি তার? ভালোবাসা তুমি কার? যে ভালোবাসা পড়েছে অসহায় মিথ্যে ভালোবাসার মায়ায়, ভালোবাসার রঙ্গ মঞ্চে নিত্য নতুন রং বদলায়, ভালোবাসা তুমি কি তার? ভালোবাসা এক নিঃস্ব প্রাণ, একটা অনুভূতি, যাকে নিয়ে খেলছে এই পৃথিবী, যার আছে ইচ্ছা কিন্তু সে পরাধীন, যাকে নিয়ে খেলছে কিছু মানুষ। ধন্যবাদ। হ্যাঁ, এটা সত্যি যে ভালোবাসা তার কোনো সংজ্ঞা নেই, অসংজ্ঞাত, কিন্তু এটাও ঠিক ভালোবাসা থাকে আমাদের অনুভূতিতে। পরবর্তী কবিতায় মৌদি। কবিতা আকাশ জুড়ে কাল পুরুষ। শীতের আকাশ জুড়ে কাল পুরুষ, উজ্জ্বল সবুজ চোখ, মহাশূন্যে বসে অতন্দ্র পাহাড়ায়, তীক্ষ্ণ দৃষ্টি তার পৃথিবীর ওপর, মন দিয়ে যেন তরবারিতে শান দিচ্ছে। পৃথিবীতে সমস্ত মানুষ ঘুমে অচেতন, মাদারীপুরে আজ কেউ জেগে নেই, আকাশ জুড়ে কাল পুরুষ আর একজন, যে জানে না বোঝে না সময়ের হিসেব, তাকে লোকে পাগলি ডাকে। ফ্যাল ফ্যাল করে সে আকাশ দেখে, নিজের মনে হাসে, পথের পাশে ঘুমিয়েও পড়ে, কেউ দেখে না, কেউ খবরও রাখে না, শুধু উজ্জ্বল চোখে কালপুরুষটা দেখে। কি ভীষণ নোংরা, মাথা ভরা উকুনের সংসার, গায়ে আষ্টে গন্ধ, পাশ কাটাতে বমি আসে, অন্য গলি খোঁজে দুপা, কেউ জানে না, শুধু উপরে বসে কালপুরুষটা দেখে নীরব দৃষ্টি মেরে। নিঝুম রাতে পাগলিকে জড়িয়ে কটা কুকুর শুয়ে, দুর্গন্ধ ভুলে দাঁত বসায় ব্লাউজের ভিতরের জমাট অন্ধকারে, খাবলাখানেক মাংস তোলে দেহের আন্দোলনে, পাগলিটা অসহায় চিৎকারে কান্নায়, ঘুমে অচেতন পাড়া, ফসলি জমিতে পুঁতল বীজ, পাগলিটা জানে না ওরা কারা। দিন গড়িয়ে মাস ঘুরল বেশ কটা মাস, পেটের বহরে লোক বুঝল পাগলিটা মা হবে, যে কুকুরগুলো সেই রাতে বীজ পুঁতেছে তারা মিশে গেল মাদারীপুরের ভিড়ে। শুধু কালপুরুষটাই জানে, শীতের আকাশ কাঁপিয়ে চিৎকার, তলপেট ছিঁড়ে বেরিয়ে আসতে চায় প্রাণ, রক্ত স্রোতে ভাসে নালা, একটা প্রাণ জন্ম নিচ্ছে, কালপুরুষ তখনও তরবারি সাজিয়ে দেখে নিচু নিঃশ্বাসে, ঘন মেঘ এসে ঢেকে দেয় পুরুষত্বের সকল লজ্জা, নেড়ে কুকুরগুলো খুঁজবে আবার খাবার, পাগলি সাবধান সাবধান, মাদারীপুরে আবার নামবে আধার, কুকুরগুলো খুঁজবে খাবার আবার আবার। কি ভয়ানক একটা ছবি উনি এঁকেছেন তার কবিতায়,
আমরা চোখের সামনে সেটা দেখতে পাই। তবে হ্যাঁ, এ ছবিটা কিন্তু আমরা বারবার দেখতে চাই না, তাই আমরা বারবার প্রতিবাদ করি। শুনছে কি সবাই সেই প্রতিবাদ? চলে আসি অরূপদার সাথে। অরূপদা, আমি এবার যেটা লিখেছি প্রায় লুপ্ত প্রায় হতে বসেছে, কিন্তু লুপ্ত আশা করি হবে না, সেটা আমি চাই। চিঠি, চিঠি, আত্মীয়ের চিঠি আসতো ঘরে, সকলের কাছে আনন্দে পড়া, কত সুখ পেত শুনে, থাকতো সঙ্গে ছড়া। ছেলের চিঠি আসবে বলে বাবা মায়ের দিন গোনা, এবার ছেলেকে দেবে বলে মায়ের সোয়েটার বোনা। ছেলে যখন এলো ঘরে মায়ের অভিমান, চিন্তায় চিন্তায় জীবন গেল ছেলে ভাঙায় মান। পিয়ন যখন চিঠি আনত, খাওয়াতো তাকে মিষ্টি, খুশি হয়ে বকশিস দিত তখন তার চানপানা দৃষ্টি। কত সুন্দর সুন্দর লেখা থাকতো ওই চিঠির মধ্যে, মানুষের আত্মা শান্তি পেত যেন লেখা আছে গদ্যে। হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের যুগে লুপ্ত প্রায় চিঠি, কুরিয়ার এলে পরেও পিয়ন আসে না দেখি। প্রেমিকের চিঠি আসবে বলে প্রেমিকার ধৈর্যের পরীক্ষা, যখন একটা চিঠি এলো দুজনেরই রক্ষা। আন্তরিকতা বজায় রাখতে লেখো কিছু চিঠি, বিলুপ্ত যেন না হয় এও এক শিল্প যেন সারা জীবন দেখি। সত্যি তাই, চিঠি একটা শিল্প যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এটা হারাতে চাই না, ফিরে আসুক। পরবর্তী কবিতায় হাতে সময় কম, একটা করে কবিতা আমাদের তিন কবির থেকে শুনে নেব। সোমা, ভালোবাসা, আমি তোমায় পেয়েছি শত শত অপেক্ষার পরে, হাজারো তারা উজ্জ্বল আলোর শিকায় ভরিয়ে দিয়েছিল জীবন আমার, জ্বলে উঠল মনের কিনারায় এক চিলতে আলো, কেউ বুঝতে পারিনি তোমার ওই চোখের ভাষা, পূর্ণিমা রাতে এই ঝলমলে আলোয় আমি দেখেছি তোমার ওই চোখে প্রেমের বাণী, পাগল করা চোখের ভাষা নদীর বুকে আছড়ে পড়ে ধীরে ধীরে, আমায় ভাসিয়ে নিয়ে যায় কোন অচেনা অজানা কুলে, হঠাৎ ঝোড়ো হওয়া হঠাৎ কানে এসে চুপি চুপি বলে যায়, আমি যে তোমায় কত ভালোবাসি তুমি কি তা বোঝো না, হঠাৎ মনের কিনারাতে হাজারো স্বপ্নের ভিড় বাঁধে। এই ভালোবাসাটুকুই থাক জীবনে, আরো কত কিছু ঝড় আসে, বাট আমার মনে হয় ভালোবাসাটুকুই থাক। পরবর্তী কবিতায় আমিও সেই ভালোবাসাবাসিতেই যাচ্ছি। চলো, ভালোবাসাবাসিটাই থাক। আর আমার ভালোবাসাবাসি মানে হচ্ছে তুই, হ্যাঁ এটা বড্ড আপন আর কি, তুই শব্দটা। কবিতা তুই। এই তুই আমার দুপুর হবি, নির্জন ঘরের কোণে মেলে ধরা খাতার পাতায়, যাকে ছন্দে বাঁধবো আপন খেয়ালে হবি, তুই কি আমার ভোরের সেই রাগ হবি, যাকে বাঁধবো সেতারের সূক্ষ্ম মূর্ছনায় হবি, তুই কি আমার নিরন আলোর সন্ধ্যা প্রদীপ হবি, তুলসীতলার মঙ্গল রচনায় এই তুই কি সত্যিই আমার সেই সব সুখ বাসনা, তুই আমার সুখ হবি যাকে আষ্টে পিষ্টে বুকে জড়াবো অজানা জোয়ারের টানে, দিন পঞ্জিকায় জন্ম হবে সাংসারিক জোয়ালে এই তুই আমার বাগান হবি, অথবা নীলাকাশ যেখানে চু কিতকিতের ঘর কাটবো, অথবা মিছিমিছি একটা সংসার, তুই আমার সেই তুইটা হবি, দিন রাত্রি খোঁজে যাকে এই পোড়া দুটো চোখ, অঝোর ঝরা সেই জলে ভাসে হাজার হাজার লোক, তোর তুইটা আমারই মাঝে বড্ড বেশি দামি, তাই তো সারাদিন খুঁজি তোকেই আমি, তুই যে আমার গীত বিধান নর্মদার সেই প্রপাত, তোরই মাঝে একাল ওকাল তুই সুপ্রভাত। সুপ্রভাত। পরবর্তী কবিতায় অরূপদার সাথে। অরূপদা, আমি এখন যেটা পাঠ করছি ওটার নাম হচ্ছে কলিযুগের কংস। সমাজে প্রতিষ্ঠিত দেবতা স্বরূপ, ভীষণ নাম ডাক্তার, মুখোশ খুলে বেরিয়ে এলো আসলে সে শিশু পাচারকারী ডাক্তার। সরকারি সুবিধে সব ভোগ করে এরা, অপকর্মের সঙ্গী হয় নার্স, ধরা পড়তে বেরিয়ে এলো কাল সর্প তাই এখন নার্ভাস। কত মায়ের কোল করেছে এরা শূন্য, পিতার বুকে হায় হায় শুধু কিছু টাকার জন্য, শিশুগুলি পায়নি মাতৃদুগ্ধ,
দেশান্তর হয়ে বঞ্চিত হয়েছে মায়ের আঁচল, সন্তান হারানো মা অসুস্থ হয়েছে, ফেলেছে শুধু চোখের জল। এই নারকীয় খেলায় যারা যুক্ত আসলে এরাই কলিযুগের কংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু, জাগ্রত হও, করো এদের একের পর এক ধ্বংস। ধ্বংস হোক এরা, থেকে যাক শুধু ভালো, আর সেই ভালো নিয়েই আজ আমাদের বিদায়। হ্যাঁ, তার আগে পড়ে থাকে সেই কাজটা, গুরুদায়িত্ব তাদের হাতে সম্মান তুলে দেওয়া। আমি তুলে দেবো আমাদের তিন প্রিয় কবির হাতে সাহিত্য সম্মান। কবি সোমা বৈদ্য, সিটিএন টিভির পক্ষ থেকে নক্ষত্রাণী সম্মান সোমার জন্য। সোমা, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। কবি মৌসুমি ঘোষ, সিটিএন টিভি তোমার হাতে তুলে দিচ্ছে নক্ষত্রাণী সম্মানপত্র। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় কবি অরূপ কুমার সরকার, তার হাতে এই নক্ষত্রাণী সম্মানপত্র। ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই সিটিএন টিভি। আজ এই পর্যন্তই, আবার পরবর্তী সপ্তাহে তিনজন প্রিয় মুখ আপনাদের শোনাবে কবিতা, গান, আড্ডা আর কিছু আলোচনা। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, আদরে থাকুন। নমস্কার। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়। তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী, নক্ষত্রাণী, নক্ষত্রাণী। Shut up.